হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজ আমি খুবই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের রেসিপিটি কি। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছের দোপেঁয়াজার রেসিপি। ছোট বড় সবাই কিন্তু আমরা চিংড়ি মাছ প্রায়ই পছন্দ করি এবং খেয়ে থাকি। কম বেশি সবাই কিন্তু এই রেসিপিটি বানাতে পারেন, কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি খুবই উপকারে লাগবে। তো স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমি এখানে 7 পিস মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, গলদা চিংড়ি আছে এটা। এবং এবার আমি চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। আমি মাথা সহ কিন্তু রান্না করব না, আমি শুধু মাথাটা কেটে বাদ দিয়ে আমি বাকিটা রান্না করব। আপনারা চাইলে মাথা সহ রান্না করতে পারেন। তো চলুন চলে যাচ্ছি এবার পরের প্রসেসে। এই যে আমি মাথা কেটে আলাদা করে নিয়েছি এবং আমি চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে এবার আমি ভেজে নেব। এই যে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি এবং একটা একটা করে দিয়ে এবার আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো নিশ্চয়ই ভাজার কথা আপনাদেরকে বলতে হবে না, এখানে তো সবাই আমরা জানি কেমনভাবে ঠিক ভাজতে হয়। তো এখানে আমি কিন্তু বেশি কড়া করে কিন্তু চিংড়ি মাছটা ভাজবো না, যেহেতু এটা আমি রান্না করব। বেশি চিংড়ি মাছ ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় অনেক সময় দেখা যায়, তো এই কারণে আমি হালকা করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে, বেশি ভাজার প্রয়োজন নাই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। চিংড়ি মাছগুলো আমার কিন্তু ভেজে নেওয়া হয়েছে, তুলে নিচ্ছি। এবার চলে যাচ্ছি পরের প্রসেসে। এখানে ওই কড়াইয়ে অবশিষ্ট তেল ছিল, তার মধ্যে আমি আরও 2 টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি। 4 টেবিল মতো সরিষার তেল আমি এখানে ব্যবহার করেছি, দিয়ে দিয়েছি ছোটো ছোটো পেঁয়াজ। এখানে আমি নিয়েছি 1.5 কাপের মতো, যেহেতু 2 পেঁয়াজা করব তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়াই ভালো। এখানে পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে আমি এবার ভেজে নেব ভালো করে, একটু ফ্রাই করে নেব। অবশ্যই আপনারা রান্নাটা সরিষার তেলে করবেন, কারণ চিংড়ি মাছে দোপেঁয়াজা বা মালাইকারি যেসব রান্নাগুলো হয় এগুলো একটু সরিষার তেলে রান্না করলে বেশি টেস্টি হয়। এখানে আমি 6-7টা মতন কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে ফেলে নিয়েছি এবং আমি দিয়ে দিলাম। আর এখানে 2টা টমেটোকে কুচি করে কেটে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নরম করে নেব টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সবগুলো মিলিয়ে। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম, লবণের পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে দেবেন। এই পর্যায়ে লবণটা দিলে কিন্তু পেঁয়াজ এবং টমেটো তাড়াতাড়ি কিন্তু গলে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি এবার আমি গুঁড়ো মশলা। এখানে 1 টেবিল চামচের মতন হলুদের গুঁড়ো দিলাম, জিরে ধনে গুঁড়ো দিলাম আমি 1/2 টেবিল চামচের মতো, আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম আমি কিছুটা পরিমাণ দিয়েছি। এখানে আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ। এরপর মশলাগুলোকে ভালো করে আমি মিক্স করে নেব। আপনারা অবশ্যই ঝালটা বুঝে দেবেন, কারণ এখানে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার হয়েছে তাই আমি ঝালটা কম দিলাম গুঁড়ো লঙ্কাটা। দেখুন মশলাটা আমার কিন্তু এইভাবে কষানো হয়ে গেছে, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়েও কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করে আমি রান্না করতে থাকবো। থেকে 3 মিনিট কিন্তু চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ মতো পানি ব্যবহার করেছি। এরপর নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে আমি এবার আবারও রান্না করতে থাকবো।
দেখুন আমার রান্নাটা কিন্তু অনেকটাই কিন্তু হয়ে এসছে, যে গ্রেভিটা ছিল গ্রেভিটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর আমি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা কিন্তু আর করব না, মানে আর গ্রেভিটা আমি বেশি শুকাবো না, কারণ গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসছে এবং রান্না করার পর এবার শুকিয়ে যাবে। কিছুটা পরিমাণ আমি রেখে দিয়ে আমি এবার সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাশাল্লাহ কত সুন্দর লাগছে এবং কতটা লোভনীয় লাগছে দেখে, নিশ্চয় দেখে আপনারা বুঝতে পারছেন রেসিপিটি কেমন হয়েছে। কালারটাও মাশাল্লাহ অনেক সুন্দর এসছে। আসলে হচ্ছে বেশি পরিমাণে যখন আপনারা রান্না করতে যেয়ে বেশি কষবেন তখন এমনি কালার চলে আসে, সেটা নিয়ে কারোরই কোনো চিন্তা করার কোনো দরকার নেই। যারা পাকা রাঁধুনি তারা কিন্তু সবাই জানে কিভাবে রান্না করলে রান্নার মধ্যে কালারটা আসে। তো আজকের এই রেসিপিটি আপনাদেরকে কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। এখনকার মতন বিদায়, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।